প্রকৃতির বিভিন্ন রূপ আছে, সেই রূপকেইটার ভিতর শরৎকালের প্রকৃতির যেটা রূপ, কি যে মনোমোহা রূপ! শরৎক লৈ কিমানে যে গীত লিখে, কবিতা লিখে, শরৎ বলে কলে লাহে লাহে নিয়র আহিব, ঠিক তেনেদরে শেয়ালি ফুলিব, এটা উৎকট গরমও নাই, ঠান্ডাও নাই, কিমান ভাল লাগে! আর এই যে শরৎকালত ভাল লগার ভিতর আটাইতকৈ এটা ডাঙর উৎসব, সেই উৎসবটা কি বাৰু? রাস মহোৎসব। অসমৰ বিভিন্ন প্রান্ত এই যে রাস মহোৎসব হৈ আছে, এই বেলিও হব, মাজুলীত হব, নলবাৰীত হব, হাউলীত হব, টিহুত হব, পাঠালাত হব, কিমান যে রাসৰ মেলাত মানুহৰ আনন্দ, হর্ষ, উল্লাস, হিন্দল ভাঙি রাস চাবলৈ আহে গোটেই ৰাতি। আর রাসক লৈ কিমান যে আমার ঢুলিয়া, খুলিয়া, ভাওনা, এইবিলাক আমি সৰুৰে পৰা দেখি আহিছো। গতি শরৎকালের রাসর যেটা মজা, সেই মজাটো মানে ভাষার বর্ণনা করব নি। তাতে কি রাগ বলে কলে কিয় ভাল লাগে বারো রাস? এই কারণে ভাল লাগে, রাসর মজত আমি ধর্মক বিচারি পাও, রাসর মজত আমি সংস্কৃতিক বিচারি পাও, রাসর মজত আমি প্রেম বিচারি পাও। কিমান ধুনিয়া একটা কম্পোজিশন, রাধাকৃষ্ণর প্রেম, বৃন্দাবন, গরু, ময়ূরে চালি ধরেছে, বা এনেকা বিভিন্ন রূপ। সাধারণত এতিয়া রাসর যেবিলাক মহোৎসব থলীবিলাক কিমান যে কিমান ডেকোরেশন করা হব, কিমান লাইটর কারবার হব, কিমান মৃন্ময় মূর্তি, মীনা বাজার আহিব, ইমান ভাল লাগে কথাবিলাক। তাত বিভিন্ন ফাস্টফুডের দোকান, বিভিন্ন আইটে কাপড়, ঠিক তেনেদরে প্রদর্শনী, এনে বড় ভাল লাগে আর। আর রাসক বেয়া পাওয়া মানুষ মানে ভাবো কোনো নাই, কোনো ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে রাসক উদযাপন করে আহিছে। এই যে শাস্ত্রত কৈছে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। ত্রেতাযুগত রাম অবতার, ঠিক তেনেদরে দ্বাপর যুগত কৃষ্ণ অবতার। আর কৃষ্ণ হল পরম ব্রহ্মর পূর্ণ রূপ আর কৃষ্ণ অবতার। আর সেই কৃষ্ণ অবতার হয়ে যেটু গোপিনী সকলের লগত, মানে কৃষ্ণর যেটু ধেমালি বা রাধার লগত কৃষ্ণর যেটু প্রেম, কিমান যে আধ্যাত্মিক প্রেম! রাধা আর কৃষ্ণর প্রেম বলে কলে ভারতবর্ষ তাতকৈ ডাঙর প্রেমই নাই। বহুতে কয় কি যোধা আকবরের প্রেম, জঙ্কি পানির প্রেম, কিন্তু আমার ভারতবর্ষ আটাইতকৈ যদি সফল প্রেমিক বলে কম, আমি রাধা কৃষ্ণর প্রেমক কব লাগিব। তাত কোনো নিঃস্বার্থ প্রেম, কৃষ্ণর প্রতি রাধার যে প্রেম আছিল, গতি সেই অশখাপর প্রেম, আর সেই অশখাপর প্রেম বা রাধা কৃষ্ণক লৈ সেই যেটা আমার রাস, রাস এই রাস, গতি আমার এই যে রাসর যেটা একটা যেটা সাংস্কৃতিক বিচার বা ধর্মীয় বিচার, কিমান ভাল লাগে এইবিলাক কথা কই। কিন্তু মাঝে মাঝে ভাবো আমার রাস কিমান টকা, কিমান লাখ লাখ টকার বাজেট হয় আমার রাস মহোৎসবক লৈ। গতি এই যে বিভিন্ন বাহিরের সেই যে ডেকোরেশন কারবার করা মানুষের আহিব, মণ্ডপ বনোয়া মানুষের আহিব, মানে মাঝে মাঝে কেতিয়াবা ভাবো যে অসমের শিল্পী সকলক লৈ এই যে মণ্ডপব বনাব নয়নে, বা অসমের শিল্পী সকলক লৈ ডাঙর ডাঙর তোরণব বনাব নয়নে। আমি তো গর্ব করে কম যে অসম শিল্প আর শিল্পীর দেশ, গাঁয়ে গাঁয়ে অসমত শিল্পী আছে, বাহিরে কিমান ধুনিয়া ধুনিয়া আমি তরণ সজোয়া দেখিছিলো। বিশেষকে আমার পাঠশালাত যেতিয়া সাহিত্য সভা অধিবেশন হয়েছিল, এখন বাহর গেট করেছিল, তার ছাগলি আছিল, ধান আছিল, ধান খেরক লৈ ইমান ধুনিয়া এখন গেট, জাকৈ আছিল, খালৈ আছিল, গতি তেনেকুৱা সেই গেটখনৰ আমার চকুর পতাত ভাহি উঠে। কিন্তু আজি রাজবি বলে কলে সেই যে বিভিন্ন হরেক রকমের লাইটর কারবারবিলাক, মানে ভাবো যে অসমীয়া শিল্পী সকলক লৈ যদি এই তরণবোৰ, এই মণ্ডপবোৰ যদি করা হয়, সে আমার যেটা অর্থনীতির আজি যে অবস্থা, সেই অবস্থাত এই কামটোৱে আমার অর্থনীতির বিশেষ অরিহণা যোগাব। অকল রাগ বলে নয়, আমি বাতরিত পাম যে গুয়াহাটিতে কিমান ডাঙর ডাঙর মণ্ডপ হয়, কিমান লাখ টকার মণ্ডপ হয়, ঝাড়খণ্ডর শিল্পী আহে, কলকাতার শিল্পীয়ে মণ্ডপ সজায়। কিয় আমার অসমের শিল্পীয়ে মণ্ডপ সাজিব নয়? অসমের শিল্পী কি করে? যে অসমের শিল্পীয়ে যেটু আমার মহাত্মা গান্ধীয়ে কৈছিল যে অসমীয়া শিল্পীয়ে কাপড়ত চরক রচনা করে দিব পারে, সেই মহাত্মা গান্ধীর দিনের কথা উক্তি। গতি অসমের যেটু শিল্পী সকলের যেটু প্রতিভা, এই প্রতিভাখিনি যদি আমি রাস মহোৎসবত ব্যবহার করব পারো, বা আমার দুর্গা পূজার মণ্ডপবিলাকত যদি ব্যবহার করব পারো,
এইটো নহয় যে অসমীয়া শিল্পীসকলৰ অৰিহণা নাই, বহুত অৰিহণা আছে। বিশেষকৈ মৃন্ময় যিবিলাক মূৰ্তি আছে অসমীয়া শিল্পীয়ে কৰে, কিন্তু বাকী কিছু কিছু শতাংশ যেন অসমীয়া শিল্পীৰ হাতৰ পৰা বাহিৰলৈ গ'ল, এইবিলাক কথা এই ৰাস মহোৎসৱৰ সময়ত ভাবিবৰ সময় হ'ল। গতিকে এই যিটো ৰাস, আপোনালোকেও ৰাস উপভোগ কৰিব, আমিও ৰাস উপভোগ কৰিম। আমি ভাবোঁ, মাজে মাজে ভাবোঁ যে এই ৰাস, এই যে সভাখন বা ৰাস মহোৎসৱটো আমাৰ অসমীয়া সংস্কৃতিৰ লগত কিছু কিছু পৰিমাণে জড়িত হৈ পৰিলে আৰু বেছি ভাল লাগিব। গতিকে ৰাস সম্পৰ্কত মোৰ যিটো ভিডিঅ' আপোনালোকে কেনেকুৱা পালে কমেণ্ট বক্সত নিশ্চয় কমেণ্ট কৰিব।